মানে কেক বাইন্ধে দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল? কেক না, পুডিং বানাইতে চাই। পুডিং বাইন্ধে দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? কেবল মানে যখন তুমি দিছো ওভেনে, তারপরে ওভেনে দিই নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে স্বাগতম। আজকে সকাল সকাল আম্মু কেক বানাচ্ছে। আমাদের বাসার জায়গায় আফিয়া থাকতো, আফিয়ার ছোট বোনের আজকে বার্থডে। সে কী কেক বানাচ্ছ? এমনি ডিম দিয়ে এমনি কেক। ও আচ্ছা। তোমা ভালো আছো? হ্যাঁ ভালোই। তো এখন আসছে আন্টি, একটা কেক বানাই দিতে হবে। আচ্ছা কী কী দিচ্ছ? এখানে চিনি 1 কাপ, তেল 1 কাপ দিয়ে দিছ? হ্যাঁ। ডিম হলো 3টা, ডিম 3টা। হ্যাঁ, আর লেবুর রস দিছি 3টা ডিম আর লেবুর রস। হুম হুম। এখানে ময়দা কতটুকু? ময়দা 1 কাপ আর বেকিং পাউডার 1 কাপ। আচ্ছা, 1 চামচ। 1 চামচ? ও, 1 কাপ না তো 1 চামচ। চা চামচের 1 চামচ, আর লেবু দিলাম, ছোট লেবু তো 1টা লেবু দিলাম। তাসিন কেমন আছো? তোমার জন্মদিন কবে? শুক্রবার। হ্যাঁ, এই শুক্রবার। মিলমিল আছে, মিলমিল আছে আমার সাথে। তাসিন মিলমিল আছে তো? তাতা দিয়ে দাও একটা। মিলমিল আছে, মিলমিল আছে, মিলমিল। তাতা দিয়ে দাও না। কেন টাটা দিবে? ও কি চলে যাচ্ছে? কিরে, ভালো আছিস? দিনকাল ভালো যাচ্ছে? কখন আসলি? একটু আগে। লেবু গাছ একটা নিয়ে আসছি। লেবু গাছ মানে লেবু? লেবু ধরা? না না, কলম করা। ছোট করা? 12 মাসি। কোন যেটা আমরা খাই? হ্যালো ভাই, আমার কাছে ওটা তো অনেক স্বাদের লেবু। খামার খামার, মুরগির খামার, কবুতরের খামার। ভালোই। কবে দেখতে যাবো আমরা? আর একটু সাজাবি? আচ্ছা, সাজায় গুছায় ডাক দিস, যাবনি। অনেকে বলছে এটা কি তোর বাচ্চা নাকি? তাসিন হচ্ছে আমাদের পাশের বাসার, আমার ফ্রেন্ডের ছেলে। ব্লেন্ড করা শেষ। তোমার জন্মদিন কবে? আমার জন্মদিন 11 জুলাই। 11 জুলাই। তুমি এখন কোন ক্লাসে পড়তেছ? ক্লাস 6। 6-এ? তুমি কোন ক্লাসে পড়তেছ? ক্লাস 6-এ। তুমি কোন ক্লাসে আছো এখন? এক বছর হবে শুক্রবারে। হ্যাঁ, কোন ক্লাসে আছো? এখন মায়ের স্কুলে। আমার ক্লাসে আছো? আচ্ছা আচ্ছা, এখন আমার ক্লাসে আছে তাসিন। এখন আমার ক্লাসে আছে কি তাসিন? আমার ক্লাসে আছো? আমার ক্লাসে আছো তাসিন? এই আমার ক্লাসে আছো? নেই, তাসিনের মতো শান্ত ছেলে এই যুগে হয় না। খুবই শান্ত, সারাদিন কোলে রেখে দেবে, কিচ্ছু হবে না, চিল্লা চিল্লি নাই, কান্নাকাটি নাই। তাসিন কেক খাবা? ওই যে কার কে ঘাস খাবে? রাজেশ আছে তো? কই থেকে ঘাস তুলবি মামা? এই যে জমি থেকে দুবলা ঘাস। রাজেশকে নিয়ে সেখানে ছাড়ে দে, একটু তরতাজা হোক, আমরা যাবো করি। হ্যাঁ নিয়ে আসিস, তুমি আসো তো। তোমার আবার বেড়াতে নিয়ে আসিস, আমি আবার এখানে ধরি, আমরা ওকে একবারে আমাদের ভিতরে ঢুকাই নিব কাটিকুটি। ও, ওভেনে দিবে না? না, ওভেনে দিতে যায় কি হয়েছে তা জানো না? কি হয়েছে দেখাচ্ছি, মনে করলাম ওই যে পুডিং বানাই। হ্যাঁ, পুডিং বানাইতে যায় চিনি আলাদা ক্যারামেল করে নিছি, নিয়ে ওর মধ্যে ঢালছি বাটি দই দুটা। ওই যে নিচে লেখাও আছে ওভেন প্রুফ। পাবলিক এখন 2 নম্বর বেড়েছে। তোমাকে ওই যে পেলে ইয়েটা 2 নম্বর দিছে, বুঝছো? দেখো ক্রামেলাই দেখো।
মানে কেক বানাইতে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কেক না পুডিং বানাইতেছে পুডিং বানাইতে যে অ্যাক্সিডেন্ট হয় কেবল মানে যখন তুমি দিছো ওভেনে তারপরে ওভেনে দিই নাই আচ্ছা ক্যারামেলটা এখানে রাখি ক্যারামেলটা আলাদা বাসনে করে এর মধ্যে ঢালছি ঢালার সাথে সাথে ও মানে গরম ইয়া পরে ফেটে গেছে হ্যাঁ তাই এটা গরম ওভেনে দিলেও তো গরমই হতো মানে ভারি যে ছিটকে পড়ছে কি না না ইয়ামনি এই যে ফেটে গেছে দেখো না ও আমি ভাবছি ওভেনের ভিতরে ফাটছে না না ওভেন ক্যারামেল কি অনেক গরম ছিল হ্যাঁ চিনি গরম না ও তো এটা তো ওভেন পুরো পাকি তাই না গরম হলে তো ফাটার কথা না সেটা ঠিক আছে তাহলে হয়তো বা দুই নম্বর জিনিস দিয়ে দিছে মনটাই খারাপ হয়ে গেল হোক কোনো ক্ষতি হয় না এটাই বিশাল হ্যাঁ হ্যাঁ সেটাই হাতে টাতে তো লাগে নাই না না কিচ্ছু হয়নি এখন এই যা কেকটা হোক আস্তে আস্তে 20-25 মিনিটে হয়ে যাবে কেক কাঁথা কাঁথা দিয়ে দিলাম কেক দিলাম তো ঢাকি ঢুকি যেন বাতাস টাতাস না লাগে আজকে অনেকদিন পর দুপুর দুইটায় ভাত খাচ্ছি কোনোদিন দুইটায় খাওয়া হয় না সবসময় তিনটার পরে বা চারটার পরেই হয়ে যায় মানে বাড়ি থেকে আসতে যেয়ে দেরি হয়ে যায় তো আজকে অনেকদিন পর টাইম মতো খাচ্ছি আজকে রান্না হচ্ছে আম্মু চিংড়ি মাছ দিয়ে লাউটা আম্মু লাউ না লাউ এটা পাট শাক আর লেবু দেশি লেবু তুমি খাবা না না আমি গোসল করব আচ্ছা ভাত এত দিছ ভাত ইদানিং একটু কম খাচ্ছি যে একটু করে খাচ্ছি এই সময়টা চড়ুই পাখি অনেক ডাকাডাকি করে আমাকে দেখলে ডাক বন্ধ করে দিবে এই যে ডাকতিস মানে এই সময়টা ওরা পানি খেতে আসে এই যে পানি খাচ্ছে ও একজন গামলার ভিতরে ঢুকেছিল এই যে চলে গেল চলে গেল লাউটা সেই সিদ্ধ হয়েছে হাত দেওয়ার সাথে সাথে নরম হয়ে যাচ্ছে শুরু করা যায় পিছনে লাউটা একদম মিষ্টি কচি লাউ মনে হয়েছিল মানে চিংড়ি মাছ দিয়ে লাউ এটা খুবই স্বাদ লাগে গেছে I work blind, got vision, I don't need to see. I'm picking mind over matter, I believe in me. I need to find more hours in the day to breathe. Need to find more power in the way I be. And when my mind turns out with the painful scenes, I need to scream out loud, I can't stop me. I wanna be the greatest like Rocky. You know I leave them all hating like a hobby. I'm out here making moves like a lobby. And if you ain't with me, it's your loss, see. I got my mind on the facts, I'm a python. Grab what I like real fast, choke until I have everything I attack. Everything that I lack, everything that I want. And I see, matter of fact. Cause I'm my own worst enemy. Only if I let it be I can control anything if I can just think carefully এই তো আলহামদুলিল্লাহ অফলাইনে টুকরির কাজগুলো শেষ করলাম এখন আসলাম হচ্ছে বাইকের কিছু কাজ আছে সেগুলো এখানে শেষ করব শেষ করে দেন বাসার দিকে যাব রংপুরে দিনের বেলা ভালো রোদ থাকে ভালো গরম দিনে মানে দিনে গরম থাকে আর বিকালের পর থেকে একটু ঠান্ডা ওয়েদার আসে সন্ধ্যার পর একটু মোটামুটি ঠান্ডা থাকে আর ফজরের দিকে ভালোই ঠান্ডা লাগে শীত পড়ে যাবে আম্মুর কেক হয়ে গেছে কেকটা কি সফট হয়েছে কেক তো তোমার সেই সফট হয়েছে সুন্দর হয়েছে খুল যা সেম সেম অনেক সুন্দর হয়েছে আল্লাহ তুলতুলা হয়েছে একদম সেই সেই মানে খুবই সুন্দর হয়েছে গরম এমন খুবই খুবই সুন্দর হয়েছে এই কেকটাকে ডেকোরেশন করলে খুবই সুন্দর হবে নরম কথা সুন্দর হয়েছে জেমস টেমস চকলেট টকলেট দিয়ে হ্যাঁ খুবই সফট হয়েছে যাক ভালোই হয়েছে টেস্ট হবে মনে হচ্ছে মানে সাইডের ইয়াগুলা পোলেপটা সেই হয়েছে হ্যাঁ পুডিং টেস্ট করো তোর স্কুল খোলা তুই ম্যাট্রিক কবে দিবি 23 সালে এখন কোন টেনে তুই ভবিষ্যৎ লাইনে তুই জেনারেল ও আচ্ছা অনেক ভালো হয়েছে বিসমিল্লা হ্যাঁ পুডিং তো সেই স্বাদ হয়েছে
দুধ কতটুকু দিছিলা? মেলা দুধ মনে হচ্ছে, এক দেড় লিটার ভালো না? স্বাদ হয়েছে অনেক তোমার পুডিং বানাতে যে আজকে, যদি মানে ছিটকায় যেত ছোটো ছোটো টুকরা হাতে মাতে ছিটতো বা চোখে রুগে যেত, তখন তো অনেক বড় বিপদ হয়ে যেত। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। প্যান কার্ড সবই দুই নম্বর হয়ে গেছে, মানুষের ব্যবসার কোনো নীতি নেই। তো আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।